বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। সাহাবা কেরামদের ব্যাপারে আল্লাহ কি বললেন? যে সাহাবীরা নবীকে মানার পর নবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ১৬০০ সাহাবা কেরাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে আমাদের জীবনটা কুরবান হোক। ওই সাহাবীদের মাঝে একজন সাহাবী যার নাম হইল হযরত আলী। আলী ডাকে দেয়া কয় হে দুনিয়াবাসীরা, তোমরা মনে করো আমার নবী হইল আমার মতো। না না না, আমি আলী ছিলাম নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, খাতুনে জান্নাত, সকল মহিলাদের সরদার, যিনি একমাত্র তার কলিজার টুকরা বিবি, আমার একমাত্র কলিজার টুকরা বিবি হযরতে খাতুনে জান্নাতের স্বামী হইলাম আমি। আমি কোনদিন আমার নবীকে একদিনও শ্বশুর আব্বা কইয়া ডাকতে পারে নাই। কেউ চিল্লায় কি সুবহানাল্লাহ কইতেন না? এই যে আমাদের মতো যারা বলে তাদের ব্যাপারে তাদের কাছে আমার প্রশ্ন, ভাই আপনি যদি জানেন একটা হাদিসে যদি বলতে পারেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শ্বশুর আব্বা কই ডাক দিছে, একটা দলিল চাই আমি শুধু। আমি বলবো আপনার মতো যে আমার নবী আমার মতো। কষ্ট হচ্ছে আপনাদের না? এইবার ওমরকে জিজ্ঞাসা করা, ওমর আপনি নবীর কি ছিলেন? ডাক দেয়া কয় ওমর ডাক দেয়া কয় আমি মদিনাওয়ালার গোলাম ছিলাম, এর বাইরে কোনো কিছু না। ওমর ডাকে দিয়া কয় এ পৃথিবীবাসীরা রে, আমি আমার নবীর কদমে আমার জীবনটাকে কুরবান দিয়া দিলাম। ওমর ডাকে দিয়া কয় নবী যদি না থাকে রে, পৃথিবীর জমিনে আমি কাউকে রাখতে দিব না। আমার নবীরে যেই কষ্ট দেয়, আজকে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি এই দুনিয়ার জমিনে থাকতো, আজকে আমার নবীরে সিক্স প্যাক বইলা গালি দিতে পারতো না। আরে আওয়াজ করে কোন ঠিক না? এই আমার নবীরে যদি ওমর থাকতো গো, আমার নবীর একমাত্র বিবি হযরতে খাদিজাতুল কুবরা কি ইনটেক বলতে পারতো না। কত বড় দাজ্জাল, কত বড় জাহেল হইলে এই ধরনের কথা বলতে পারে, কত বড় মুনাফিক হইলে, কত বড় নাস্তিক হইলে আমার নবীকে এত বড় কথা বলতে পারে। যেই ব্যাপারে আমার নবী বলেছে, যেই খাদিজাতুল কুবরার ব্যাপারে আমার নবী নিজে বলেছে, আমার খাদিজাতুল কুবরার সওয়াল জবাব আমি নবী নিজে কবরের পাশে দাঁড়ায় রইলাম। আল্লাহ ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার খাদিজার কবরের পাশে কেন দাঁড়ায় রইলেন? আপনার খাদিজার কত পাওয়ার জানি না ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো আপনার খাদিজার কত পাওয়ার আপনি জানেন না। আপনার খাদিজা কবরে আসার সাথে সাথে, তার রওজা মোবারকে আসার সাথে সাথে আমার সৃষ্টি জগৎ পর্যন্ত খাদিজার প্রেমে কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই খাদিজার কবরের পাশে আপনি কেন দাঁড়ায় রইলেন? নবীজি ডাকে দেয়া কয় আল্লাহ, এই খাদিজা আমার কত প্রিয় সাথী ছিল, কত কষ্টের দিনের সাথী ছিল। আমি দেখেছি খাদিজা রাজপ্রাসাদ ছেড়ে আমি নবীর প্রেমে আইসা খাজুই ঘরের নিচে, খাজুইয়ের ঘর, খাজুই পাতার ঘরের নিচে, খাজুই গাছের নিচে আমার সাথে সারা রাত্র সারা দিন কাটায় দিছে। এই খাদিজা মক্কার জমিনে শ্রেষ্ঠ ধনী ছিলেন। ওই খাদিজা আমি নবীর প্রেমে সব কুরবান দিয়া আমি নবীর কদমের নিচে আয়েশা খাদিজা সবকিছু বিলীন করে দিয়ে এমন ওকে দিন গেছে, আমার খাদিজা 7 দিন 5 দিন না খায়া রয়েছে। আর আমার চেহারার দিকে তাকায় বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চেহারার দিকে তাকাইলে আমার পেটের খিদা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার প্রেমে যদি আমি খাদিজা জীবনটা দিতে পারতাম আমার জীবনে আর কোনো দুঃখ নাই। ওই খাদিজা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, শুধু ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ আমি মরার পর ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আমার কবরের সওয়াল জবাব না আপনি খাদিজা গ্রহণ করবেন নি। নবী চোখের পানি পালাইয়া, চক্ষু মুবারকের পানি পালাইয়া আমার নবী ডাকে দিয়া কই খাদিজা রে, হে খাদিজা তুমি বলো কি, হে খাদিজা তুমি বলো কি, খাদিজা রে তুমি বলো কি তোমার কবরের সওয়াল জবাব আমি খাদিজা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি করবেন? নবী ডাক দিয়া কয় হে খাদিজা রে আমি কথা দিলাম যতক্ষণ তোমার কবরে সওয়াল জবাব হবে আমি নবী তোমার কবরে বৈশা বৈশা তোমার কবরের সওয়াল জবাব আমি নবী নিজে দিব। এই খাদিজা কবরে চলে গেলেন গো, রওজা মুবারকে চলে যাওয়ার পর আমার নবী খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া চক্ষু মুবারকের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। খাদিজার কবরে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে পাশে দাঁড়াইয়া আমার নবী চক্ষু মুবারকের পানি ফালাইয়া কান্দে। জিবরাইল আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী ও নবী গো আপনি খাদিজার কবরের পাশে কেন দাঁড়ায় রইল? আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার খাদিজারে কথা দিছে কবরের সওয়াল জবাব আমি নবী নিজে দিব। খাদিজার কবরে সওয়াল জবাব নবী গো আপনি দিবেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার খাদিজার কবরের সওয়াল জবাব আমার আল্লাহ বলেছেন খাদিজার কবরের সওয়াল জবাব স্বয়ং আল্লাহ নিজেই খাদিজার কবরের সওয়াল জবাব দিবে। যেই নবী খাদিজাতুল কুবরার জন্য দুনিয়াতে আমার নবী যতদিন শরীয়তে ছিল ততদিন খাদিজাতুল কুবরা কবরের পাশে যাই আমার নবী গভীর রাত্রে নিশি রাত্রে খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেন। আয়েশা একদিন ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি ওই খাদিজার জন্য কেন এত কান্নাকাটি করেন, ওই বুড়িটার জন্য কেন এত কান্নাকাটি করেন? আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা গো, ও আয়েশা তুমি ছিলা, তুমি হইলা আমার সুখের সাথী, তুমি তোমার সুখের জন্য আমাকে তুমি ব্যবহার করো, আর আমার আয়েশা আমার খাদিজা শুধু আমার সুখের দিনে নয় আমার খাদিজা আমার সবচেয়ে খারাপ সময়ের জন্য আমার বন্ধু ছিলেন। আর সেই খাদিজা তুল কুবরা তুমি ওই লোকটার ভক্ত হওয়ার কোনো সমস্যা নাই, আমার কথা হইল সঠিক সঠিক কথাটা আমার বলতে হবে, কথা কোন ঠিক কিনা। আপনারা যদি বলেন আমি ওই ব্যক্তিটার ওই আলেমটার নামটা বলবো, আর যদি না বলেন আমি বলবো না, আমি তার নামটা স্মরণ করাইয়া দিতে চাই। ওই লোকটার নাম হইছে, বিশ্বাস যদি না হয় যে হুজুর আপনার মোবাইলে আছে নাকি, হ্যাঁ আমার মোবাইলে ভিডিওটা আছে। ওই মোল্লা ডাকে দিয়া কয় খাদিজাতুল কুবরা নাকি ইন্টেক ছিলেন না, কত বড়, যেই আমি বলতে চাই সকল মুমিনের মা, সকল আমার নবীর সকল ইমানদারদের মা, আমার নবীর সকল উম্মতের মা, যিনি যার নাম হইছে খাদিজাতুল কুবরা। বাজান আমার এই বাজানকে আজকের মাহফিলের এই যে ধরেন সম্মানী ব্যক্তি উনি, ওনারে যদি আমি বলি এ বাজান আপনার মাটা তো ইনটেক ছিলেন না, আপনারাই বলে উনি কি আমারে সোমা দিব নাকি মুগর দাবাই দিব? আমি যদি বলি আপনারা যদি একজন আমার বলেন যে হুজুর আপনার মা তো ইনটেক ছিলেন না, তখন আপনার মা আপনারা কি করবো? এটা কি সুসন্তান না কুলাঙ্গার সন্তান? এত এখন সুসন্তান না কুলাঙ্গার সন্তান? এই হুজুরের নাম বলবো আমি? আমি তো আবার কাউকে ভয় পাই না। আপনারা কিছু বলে আমি সত্য কথা সেটা বলছি। এই ডাক দিয়ে কই হুজুর, এই হুজুরের বক্তা আবার অনেক কিছুদিন আগে আবার আরেকটা ভিডিও দেখলাম, কত বড় সাহস, ডাক দিয়া কই ওই আমার এক নবীর প্রিয় সাহাবী যার নাম হইল হযরতে আলী, ওই আলীর ব্যাপারে আবার কিছুদিন আগে আরেক ভিডিও দেখলাম, শত শত মানুষ, হাজার হাজার মানুষ তার বয়ান শুনছে, ওই বয়ানের মাঝে সে বলতেছে যে হযরতে আলী নাকি মদ খায়া নামাজও দাঁড়াইছে, মাতাল ওয়া নাকি কোরআনের আয়াত ভুল করছে, ধরে কইতেন না নাউজুবিল্লাহ। এখন বলবেন হুজুর এত ভুল, এত ভুল, আবার শুধু তাই না, এই বেয়াদব বলেছে আমার নবী নাকি মূর্খ নবী, আমার নবী নাকি বলতে, আমার নবী নাকি লিখতে পারতেন না, আমার নবী নাকি আলিফ বা তা সা পড়তে পারতেন না। এই লোকটা সাধারণ কোনো ব্যক্তি নয়, বাংলাদেশের অনেকে সম্মানী একজন আলেম। আমি সম্মানের সামনে তাকে গালি দিয়েছি? আমি তাকে গালি দিয়েছি? তার দোষগুলো বলবেন যে হুজুর সাক্ষী চাই, প্রমাণ চাই, আমার মোবাইলে প্রত্যেকটা ভিডিও আছে, আমি দেখাই দেব যদি আপনারা জানতেন, দেখতেন চান। হুজুর প্রমাণ চাই। এই ব্যক্তিটার নাম হইল মিজানুর রহমান আজহারী। নাম কি জোরে কোন কি? মিজানুর রহমান আজহারী। আবার কিছুদিন আগে আরেকটা ভিডিও দেখলাম, ওই ভিডিওর মাঝে বলেছে উমর ছেলে নাকি তার আব্বারে বলছে আবে হালে আব্বা তুমি কেমন আছো? নাউজুবিল্লাহ কইতেন না? উমর নাকি ওনার উমরের ছেলে নাকি তার ছেলে নাকি মদ খাইছে, মদ খায় বলতেছে আবে হালা আব্বা তুমি কেমন আছো? আবার সে আল্লাহকে বলছে যে আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপর, নবী হালাই কোরআন পাঠাইছে সাহাবীদের উপর, সাহাবী হালাই কোরআন পাঠাইছে আমাদের উপর। এই ধরনের ভাষা কি কোরআনের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ? আছে আছে, বাংলাদেশে আছে। মানে গত কিছুদিন আগে তার নামে তার এক মাহফিল বন্ধ করে দেওয়ার পর তার জুতা পিটাতে তার এলাকা থেকে বের করছে, তার এলাকা থেকে। আল্লাহু আকবার! কুমিল্লা তার এলাকায় তার জুতা পিটা দিয়ে তার গ্রাম থেকে বের করেছে। এই যে উমর রাদিয়াল্লাহু তো মদ খাইছে, এই কথাটা বলার পর যে হযরতে আলী রাদিয়াল্লাহু তো মদ খাইছে, মদ খায়া মাথা লয়া সূরা কেরাত ভুল করছে। আমি বলবো যে হুজুর আপনি নিজের সমস্যাগুলো সংশোধন করেন, কারণ আমরা জাতি, এই জাতি আমরা নবীকে ভালোবাসি, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, কথা ঠিক কি না? হ্যাঁ, পাগল হয়ে গেছে। ওই সাহাবীর কথা, হযরত আলীর কথা বলছেন, যেই আলীকে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় আমার আলী হইল, আমি হইলাম, নবী হইলাম একটা এলেমের শহর, আর সেই এলেমের শহরের গেটটা হইল হযরতে আলী। আর সেই আলীকে যদি বলে আর সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ ডাক দিয়ে কয় যাদের প্রতি রাজি খুশি তারা আমার প্রতি রাজি এবং খুশি। আবার আমি যে আয়াত মুবারকটা তেলাওয়াত করলাম, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, আল্লাহ ডাক দিয়ে কয় ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। যেই সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, সেই সাহাবায়ে কেরামদের ব্যাপারে যদি বলে মদ খায়া নামাজের মাঝে দাঁড়াইছে, আচ্ছা কোন তো দেখি সাহাবায়ে কেরাম কি এত নাপাক ছিলেন? যেই সাহাবায়ে কেরামদের চরিত্র আল্লাহ বলছেন যে সাহাবায়ে কেরামদের অনুকরণ, অনুসরণ তোমাদের জন্য জীবন আদর্শ। কথা কোন ঠিক কিনা? যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোরআনের আয়াত আছে, ওই সাহাবায়ে কেরাম কি কোনো ভুল করতে পারে? যেরকম ভুল করতে পারে? আল্লাহ তারা হেদায়েত করুক, সকলে বলেন আমিন। আমি তাকে গালি দিচ্ছি না, আমি শুধু ওনার ভুলগুলো দেখেন, এই কথাগুলো মিডিয়াতে যাবে, যদি এই মিডিয়াতে এই কথাগুলো শোনার পর উনি যদি হেদায়েত হয় তা আমাদের জন্য লাভ না লস? আরে জোরে কোন লাভ না লস? ভাই আপনি মিজানুর রহমান আজহারীর ভক্ত, আমার কোনো সমস্যা নাই, আমার ভক্ত হন, তাও আমি বলছি না। আমার কথা হইল ইমানের ক্ষেত্রে এই দেশের প্রধানমন্ত্রীও যদি ইমানের ক্ষেত্রে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে যদি, আল্লাহর ওলিদের প্রেমিকদের বিরুদ্ধে যদি, হাদিসের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে, তারপরে আমরা ছাড় দিতে চাই না। কথা ঠিক কি না? আমরা ছাড় দিব, এটা হলো ইমানি পাওয়া। কথা ঠিক কি না? আমরা কারো ছাড় দিতে চাই না। আমরা চাই সকলে নবীর এশকে মহব্বত, নবীর প্রেমের সাদুর মুবারকের মাঝে আইসা আমরা চাই সকলে আমরা নবীর সাথে জান্নাতে ঢুকতে চাই কি চাই? জান্নাতে প্রবেশ করতে চাই কি চাই না? मानार मतो किना कारण नबीरे आपनी जा इच्छा ता बोलबेन सेटा तो हय ना कथा ठीक किना नबीर क्षेत्रे नबी हइছে कि ईमान किना जिरे कोन गुलामी करते चाओ भालोबासते ईमान आनते चाओ मोहब्बत निते चाओ जान्नात पाइते चाओ अनुसरण करते चाओ अनुकरण करते चाओ मोहब्बत करते चाओ दीदार लाभ करते चाओ रहमत पाइते चाओ गजब थेके बाँचते चाओ सब किछुर क्षेत्रे रसूल के तुमरा ताजिम करो क्यों? पहले तो एखाने आमादेर कोनो दिमत थाकार कथा ना कथा ठीक किना अब्बा।